আজে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত শামসের মল্লিক পরিচালিত সকলের মনের অনুষ্ঠান নৃত্যম। আমরা রয়েছি নববর্ষের স্পেশাল অনুষ্ঠানে। আজকে সকালের বৈঠকে আড্ডায় আমরা পেয়ে গেছি নাচের বন্ধু মৌমিতাকে। মৌমিতা, তোমাকে স্বাগত আমাদের নৃত্যম অনুষ্ঠানে। ভালো লাগছে, ভীষণ মিষ্টি লাগছে। আজকে যেমন নববর্ষের সকাল, আর তোমার মতো মিষ্টি রসগোল্লা যদি আমার পাশে থাকে, আজকে সকালটা আরো বেশি মিষ্টি হয়ে যাবেই। এবারে বলো যে তুমি কোথা থেকে এসেছো? আমি এসেছি উত্তরপাড়া থেকে। উত্তরপাড়া থেকে আজকে সকালটা একবারে নতুন বর্ষের প্রথম সকাল। প্রথম সকাল মানে আমাদের আগের বছরের সমস্ত না পাওয়াগুলো সব যেন পাওয়ায় রূপান্তর হয়, সব স্বপ্নগুলো যেন পূরণ হয়, তাই তো? আমাদের সেই স্বপ্ন পূরণ হওয়ার লক্ষ্যে আমরা পৌঁছে গেছি প্রথম পদার্পণে, তাই তো? তাহলে তোমার স্বপ্ন পূরণ কি নিয়ে? নাচ নিয়ে, তাই তো? অবশ্যই, ছোটবেলা থেকে মায়ের হাত ধরে নাচের স্কুলে যাওয়া, এবং তখন হয়তো বুঝিনি নাচটা অ্যাকচুয়ালি কি হবে লাইফে। যত বড় হয়েছি নাচটা যেন একটা মানে প্রাণের জায়গা, প্রাণের জায়গা, আনন্দের জায়গা, অক্সিজেনের জায়গা। তাহলে সেই স্বপ্ন পূরণ তোমার হোক, আর আমাদের হাত ধরে এগিয়ে চলো, এটাই চাইবো। আর বাড়িতে কে কে আছেন তোমার? বাড়িতে তো সবাই আছে, মা বাবা, শ্বশুর শাশুড়ি, ছেলে, স্বামী, দাদা, বৌদি, ভাইজি সবাই থাকে কাছাকাছি। মনের মনের তো বড্ড কাছে, দূরত্ব কিছুই না যদি মনের ভেতরে সকলে বসবাস করে, তাই না? আচ্ছা, শুধু তো গল্প করলে চলবে না, সকালটাকে আরো রঙিন করে তুলতে হবে নাচের মধ্যে দিয়ে। তোমার যে নাচ, সেটা তো আমি আগে থেকেই তোমার গুণে মুগ্ধ হয়েই আছি। দর্শক বন্ধুদের জন্য কি নাচ নিয়ে এসেছো আজকে? আজকে রবীন্দ্রনাথ ছাড়া তো ভাবা যায় না। প্রথমে রবীন্দ্রনাথকে দিয়ে কিছু শুরু করি, আর তারপরে একটু আধুনিক রাখি। আচ্ছা, তাহলে প্রথম কি নাচ করছো? আনন্দধারা বহিছে ভুবনে। আহা, ঠিক আছে, দেখে নিই। আনন্দধারা বহিছে ভুবনে। হৃদয় প্রসারী খুব
দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ধারা একদম বহিয়ে দিয়েছে আমাদের মৌমিতা, এত ভালো করে নাচলো আর মনটা আমাদের ভরিয়ে দিল। আমি জানি দর্শক বন্ধুরা আমার সঙ্গে একবারে সহমত হবে। এরপরে তুমি কি নাচ নিয়ে এসেছো? এরপরে নিয়ে আসছি, এই তো প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমে আমার শৌনকের গাওয়া যে গানটা প্রচণ্ড গর্জনে আসিল একটু দুর্দিনও এটা। আচ্ছা, এটা দেখে তো নেবই, তার আগে একটু গুরুর নামগুলো যদি বলো, কারণ গুরু বিনা আমরা অসম্পূর্ণ, গুরু বিনা আমাদের পথ চলা অসম্পূর্ণ। যার কাছ থেকে তুমি শিখেছো এত সুন্দর নাচ আজকে, তাদের তো নিশ্চয়ই মনে পড়ছে বারংবার। অবশ্যই, আমি আমার ছোটবেলা থেকে নাচ শুরু করেছি কত্থক দিয়েই। আমার গুরু ছিলেন শ্যামলী চৌধুরী, উনি আর পৃথিবীতে নেই, তো ওনাকে আমি মনে প্রাণে মিস করি এবং উনি আমাকে ভালোবাসতেন তার সন্তান সম। উনি দিয়েও গেছেন আমাকে প্রাণ ভরে, মানে আমার যা এক্সপ্রেশন দর্শকরা দেখতে পায় এটা ওনাই, একদমই ওনার জন্য। আর রিসেন্টলি আমি জয়েন করেছি পদাতিক ডান্স সেন্টার, ওখানে শৌভিক স্যার আমার গুরু। এখন আমি রিসেন্টলি কন্টিনিউ করতে পারছি না আমার ছোটো বেবি হওয়ার জন্য, তো ছোট বেবি আর একটু বড় হয়ে গেলে আবার আমি স্যারের কাছে যাওয়া শুরু করব। ঠিক আছে, তাহলে এবারে নাচটা দেখে নিই বন্ধুদের জন্য, যে নাচ তুমি নিয়ে এসেছো। প্রচণ্ড গর্জনে আসিল একে দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল যশনী তর্জন। প্রচণ্ড গর্জনে আসিল একে দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল যশনী তর্জন। প্রচণ্ড গর্জনে ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত যামিনী, ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত যামিনী, অম্বর করেছে অন্ধ নয়নে অশ্রু পরিশন। প্রচণ্ড গর্জনে আসিল একে দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল যশনী তর্জন। প্রচণ্ড গর্জনে ছাড়রে শঙ্কা জাগো, ভীরু অলস আনন্দে জাগাও অন্তরে শকতে, ছাড়রে শঙ্কা জাগো, ভীরু অলস আনন্দে জাগাও অন্তরে শকতে। অকুণ্ঠ আখি মেলি হের প্রশান্ত বিরাজিত, অকুণ্ঠ আখি মেলি হের প্রশান্ত বিরাজিত, মহাভয় মহাশনে অপরূপ মৃত্যুঞ্জয় রূপে ভয় হরণ। প্রচণ্ড গর্জনে আসিল একে দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল যশনী তর্জন। প্রচণ্ড গর্জনে দেব দেব শঙ্কর দেব দেব
দেব শঙ্কর ত্বং হি মহেশ্বর, ত্বং হি মহেশ্বর, ত্রিশূলধর ডমরু কর ডিম ডিম বাজ বাজ, ত্রিশূলধর ডমরু কর ডিম ডিম বাজ বাজ, নিতাম তাত গদ গদগন দা গদগন দা গদগন দা, দেবাদি দেব শঙ্কর দেবাদি দেব শঙ্কর, ত্রিভুবন ত্রিকাল নাচে, ত্রিভুবন ত্রিকাল নাচে, তদিয় নরে তদরে ধনি সুর নর মুনি বন্দে, সদর সা সরে গ পদ বগরে সা সদর সা সরে গ পদ বগরে দর বদর, দিন দন তন দেরে ন তক তক দিনাগ ঘেড় তক দিম তকড়ে দান তক দিম তকড়ে দান তক দিম তকড়ে দান, দেবাদি দে হৃদয় আমার নাচে রে আছি কি ময়ূরের মতো নাচে রে, তোমার নাচ দেখে সত্যি আমার হৃদয়ে নেচে উঠছে, ছোটবেলায় যে স্বপ্ন আমার অপূর্ণ ছিল আজকে তোমার নাচ দেখে মনে হচ্ছে আমিও সাথে একটু নাচতে পারতাম। যাই হোক, সে রাস্তায় না যাওয়াই ভালো, তুমি অত্যন্ত ভালো নাচছো, আমি সত্যি তোমার গুণে আগেই মুগ্ধ ছিলাম, মুঠো ফোনের দৌলতে আমি ওর সঙ্গে ওর নাচ দেখেছি আর সেই মুগ্ধতায় আমি ওকে আমন্ত্রণ জানিয়েছিলাম আর আমার আমন্ত্রণে ও সাড়া দিয়েছে, এটা আমার অনেক বড় প্রাপ্তি। আর এইভাবে বন্ধু হাত একদম ছাড়বে না, এভাবেই থাকবো অবশ্যই। এরপরে তুমি কি নাচ নিয়ে এসছো আমাদের জন্য? এবার একটু আধুনিকে চাই, আধুনিকে যে গানটা আমার ভীষণ পছন্দ হয়, সমারোহে এসো হে, এটা পরিবেশন করবো। যেমন মেয়ে তেমন মিষ্টি কথা আর তেমন দেখতে সুন্দর লাগছে, এবারে আমরা ওর পরের নাচটা দেখে নিই। ও যতটা ডালি নিয়ে এসেছে সবটাই ফুল যেন নিত্য নতুন গন্ধে ভরা, আমাদের ভরিয়ে দিচ্ছে নববর্ষের সকালটা।
মানবদ্য, সত্যি সত্যি বলছি যা দেখেছিলাম তার থেকে অনেক বেশি পাচ্ছি। আজকে যেন অনেক বেশি নিয়ে এসেছে উপহার, অবশ্যই দিতে পারছি, এটা আমারও ভালো লাগছে। এরপরে কি নাচ? এরপরে যেটা করার ইচ্ছা আছে, অলিরও কথা শুনে বকুল হাসে। আমাদের এবারে শেষ নিবেদন তোমার, যেটা আমাদের খিদে রয়েই যাবে। ঠিক আছে, এবার দেখে নিই অলিরও কথা শুনে।
অসম্ভব সুন্দর একটা সকাল তুমি আজকে আমাদের উপহার দিলে। আজকে নতুন বছরটা সত্যিই আরো সুন্দর হয়ে গেল তোমার জন্য। আমারও খুব সুন্দর ভাবে শুরু হলো নতুন বছরের সকাল। কেমন লাগলো এখানে এসে? ভীষণ ভালো লেগেছে, আমি সত্যি ভাবিনি এতটাও ভালো লাগবে। এটা আমার প্রথম আসা এবং সত্যি তোমার হাত ধরে এবং আমার খুব ভালো লেগেছে। ফ্রেন্ডস টিভির সঙ্গে থাকবে আর প্রতিদিন সবাই যেন দেখে সেটাই আমাদের কাম্য। আর তোমাকে কতটা ভালোবাসি আমি বলতে পারবো না, প্রকাশ করতে পারবো না, সেটা আমাদের সম্মাননা পত্র বলে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সঙ্গে থেকো, আর এইভাবেই ফ্রেন্ডস টিভির নৃত্যম অনুষ্ঠান এগিয়ে চলুক। নতুন বছরে আরো আরো এগিয়ে যাক, বছর 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 যেন তার দীর্ঘায়ু হোক, এই কামনায় নমস্কার, শুভ সকাল।